আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি বা যারা হাউস ওয়াইফ, প্রত্যেকেরই আসলে কাজের একটা রুটিন থাকে যে কোন দিন কোনটা করবে, স্পেশালি বাজার ঘাটের ক্ষেত্রে এবং আরও স্পেশালি মাছের ক্ষেত্রে। সো মাছ কাটা, বাছা, এটাকে ক্লিন করা, এটাকে গুছিয়ে ফ্রিজে তোলা, এটা আসলে অনেক অনেক কষ্টের কাজ এবং অনেক টাইম কনজিউমিং একটা কাজ। তো আজকে আমার উইকেন্ড, আমি আজকে দিনে আমার রুটিন হচ্ছে সমস্ত ছোট মাছ প্রসেস করা। তো আমি বাজার থেকে কিনেছি মলা, বেলে, তারপরে হচ্ছে চিংড়ি, চাঁদিনা, এটাকে আমাদের এরিয়াতে চাঁদিনা বলে, কাকলে, এবং সাথে কিছু কই মাছ। অন্যান্য ছোট মাছ পরিষ্কার করা, ক্লিন করা একটু সহজ হলেও কই মাছ খুবই ডিফিকাল্ট, কারণ এটা যদিও আমরা বাজার থেকে বেশ খানিকটা কেটে নিয়ে আসি, মাথা এবং কিছু আশটাশ কেটে নিয়ে আসি, কিন্তু তারপরে বাজারের লোকরা এই লাল অংশ, এটা লাল একটা খুব ধারালো ফুলকা, আমি ওর ফুলকা বলি, মনে হয় এটা ফুলকাই, তো এটা ওরা ক্লিন করতে পারে না। আর এই লেজে, পেটে এবং মাথায় কিছু আশ থাকে, এটা ওরা মোটেও ক্লিন করতে পারে না, ওদের পক্ষে সম্ভবও না এত এত মাছ কেটে এগুলো করা। তো দেখা যায় বাসায় এসে পুরোটা ক্লিন করাটা আসলে খুবই ডিফিকাল্ট, আর এটা এত ধারালো থাকে, এটা হাত চিরে যায় একদম। তো এই জন্য আমি যেটা করব, প্রথমে একটু মাছগুলো ধুয়ে নেব, এবং এই জন্য আমি হাত যেহেতু চিরে যায় এই জন্য আমি একটু পলি দিয়ে নিয়েছি দুপাশে, এবং পলিগুলোকে টাইট করে রাখার জন্য আমি চুলের যে রাবার ব্যান্ড সেটাকে দিয়েছি যাতে এগুলো খুলে না আসে। তো আমি প্রথমে এটাকে একটু জাস্ট হালকা করে ধুয়ে নিব, এবং এটার মধ্যে যে আঁশগুলো আছে পেটে, লেজে এবং মাথার দিকে, সেই আঁশগুলো পরিষ্কার করব, আর ভেতরে যদি কিছু ময়লা থাকে সেগুলো পরিষ্কার করে নিব। বেশ ময়লা আছে ভেতরে, ওগুলো আমি পরিষ্কার করব, এবং আঁশ পরিষ্কার ক্ষেত্রে আমি আসলে স্পুন ইউজ করি, স্পুনটা আমার ফেভারিট আঁশ পরিষ্কার ক্ষেত্রে, স্পেশালি কই মাছের আঁশগুলো স্পুন দিয়ে খুবই তাড়াতাড়ি পরিষ্কার করা যায়, এবং আমি যতটুকু দেখেছি আমি সবসময় এটা দিয়েই করি, এবং আমার কাছে খুব ইজি লাগে, আমি খুব তাড়াতাড়ি করতে পারি, আমি সবসময় এটা ইউজ করি, স্পুন দিয়েই করে থাকি। এটার মাথায় বেশ আঁশ থাকে, খুব অল্প সময়ের মধ্যে প্রায় সবই শেষ হয়ে গেছে, আমি সব আর কিছু পরিষ্কার করে একে আস্তে করে একটু ধুয়ে নিব। সো এখন আমি নিব পেঁপে, এই পেঁপেটা আসলে আমার দরকার লাগবে কই মাছ পরিষ্কার করার ক্ষেত্রে, কারণ কই মাছ ওটা চাষের কই মাছ, ওটা আসলে পরিষ্কার করা খুবই ডিফিকাল্ট, অনেক ধুতে হয়, অনেক খাঁচতে হয় মাটির পাতিলে বা কোনো ধারালো জিনিসে, এই জন্য আমি পেঁপে ইউজ করি, খুব ইজিলি, খুব তাড়াতাড়ি আমি এটা করতে পারি। তো পেঁপেটা আমি পিল করে নিব পিলার দিয়ে, পিলার দিয়ে পিল করাটাই আমার কাছে ইজি মনে হয়, আমি এটাকে পিলার দিয়ে পিল করে নিব। অবশ্যই তোমরা চাইলে বটি দিয়ে ওটাকে পিল করতে পারো। তো এই পেঁপেটা আসলে আমার দরকার হবে না, এটাকে আমি সবজি হিসেবে ইউজ করব, যে কোনো সময় বা যে কোনো সবজিতে ইউজ করে দিব, এটা আমার কোনো দরকার লাগবে না। সো কই মাছ পরিষ্কারের ক্ষেত্রে আমার যেটা লাগবে সেটা হচ্ছে এই খোসাগুলো, খোসাগুলি খুবই ইম্পর্টেন্ট, এগুলো ধোয়া যাবে না, পারলে একেবারেই ধোয়া যাবে না, বাজার থেকে পেঁপে এনে কোনো ধোয়া ধুয়ের দরকারই নাই। তো এটার মধ্যে দিয়ে পিল করে নিয়ে এই চামড়াগুলোকে বা খোসাগুলোকে আমি আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করব। তোমরা পাটায়ও বেটে নিতে পারো, যার যেমন ইচ্ছা, এমন কোনো কিছু নাই। সো এখন যেটা হয়েছে, আমার পিল করা, পেস্ট করা হয়ে গেছে, এবং মাছও ধুয়েছি, এই মাছগুলোর এই যে ফুলকাগুলো এটা আমি এখনও পরিষ্কার করিনি, এটা করবো একদম সবার শেষে, যখন আমার মাছটা একদম ধোয়া হয়ে যাবে তখন আমি এই ফুলকাগুলো পরিষ্কার করব। এই যে যে কালো জিনিসগুলো আছে সেগুলো আসলে পরিষ্কার করাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই কষ্টের কাজ, আমি সেটার জন্যই এখন তোমাদেরকে দেখাচ্ছি আসলে আমি এই পরিষ্কারটা করার জন্য কি ইউজ করি। তো পেঁপের যে পেস্টটা করেছিলাম, পেঁপের খোসার খুবই গ্রিন হয়েছে, তো এই খোসার পেস্টটা দিয়ে দিব আমি এটার মধ্যে, আরও যদি বেশি পেস্ট দেওয়া যায় তাও ভালো। আমি আমি আসলে এখানে 3 কেজির মতো মাছ আছে, এটার মধ্যে দিয়ে দিলাম, সাথে আমি 2 থেকে 3 চামচ লেবুর রস দিব। এখন লেবুর রস যদি না থাকে তাহলে তোমরা ভিনেগার দিতে পারো, আমার অবশ্য বাসায় এই মুহূর্তে লেবু নয়, এই জন্য আমি ভিনেগার দিচ্ছি, আন্দাজ মতো 2 চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি, তো একটু বেশি হলে কোনো সমস্যা নেই। তো এই ভিনেগার দিয়ে দিচ্ছি, এটাকে মেখে নিব,
তো মাখাটা আবার কষ্ট, কারণ হচ্ছে এই হাত ছিঁড়ে যাবে যদি এভাবে মাখতে যায়। তো আমি একটু পলিটা নিয়ে নিব, পলিটা হাতে বেঁধে নিলে হবে যে আমার হাতে কোনো সমস্যা হবে না। হাতটা আসলে চিড়ে গেলে প্রথম প্রথম কিছু মনে না হলেও 2-3 ঘন্টা পর বা রাতে প্রচণ্ড ব্যথা হয়। এটা আসলে যাদের চিড়েছে কখনো তারাই বুঝতে পারবে। তো দেখে নাও, আমি বেশ কিছুক্ষণ মাখাচ্ছি এটাকে, এবং এটা অলমোস্ট পরিষ্কার হয়ে আসছে। এটা কিন্তু অনেক সাদা হয়ে গেছে। আমার এই বোলটা আসলে অনেক খাড়া, এই পাশটা আলো দেখা যায় না, মানে একটু আলো কম হয়। তুমি ওই ওই পাশটাতে দেখো যে বেশ কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং পানিগুলো কালো হয়ে গেছে, গায়ে থেকে সমস্ত ময়লা উঠে আসছে। তুমি দেখতে পারো যে মাথার এখানে যে ফুলকাগুলো ছিল সেগুলো কিন্তু বেশ লাল ছিল, এবং ওগুলো পর্যন্ত একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে গেছে পুরো। দেখতে পাচ্ছ, মনে হচ্ছে একদম সাদা হয়ে গেছে। সো এটাকে একটু বেশিক্ষণ মাখতে হয়, যেহেতু এটা চাষের কই, এটা ধবধবে সাদা কখনো হবে না, বাট এটা একদম পরিষ্কার হয়ে যাবে, যেটা তোমরা মাছ রান্নার আগে আমরা যেটা চাই, আমরা যে যে যতটুকু পরিষ্কার চাই এরকম একদম ধবধবে হয়ে হয়ে এক ওরকম হয়ে যাবে, বাট ধবধবে হবে না। এই প্রসেসে তুমি শিং মাছ, দেন বোয়াল মাছ আর মাছ এগুলো করতে পারো, ওগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কারণ ওগুলোতে কোনো আঁশ থাকে না। আর কই মাছটাতে যেহেতু আঁশ থাকে, এটা একটু ওদের ওটার মতো ধবধবে সাদা হয় না, প্লাস হচ্ছে এটাকে একটু বেশিক্ষণ ধরে মাখতে হয়। আমি 8 থেকে 10 মিনিট কন্টিনিউয়াস মেখেছি, বাট তোমরা চাইলে 5 মিনিট মেখে এটাকে ঢেকে রেখে আবার 5 মিনিট মাখতে পারো। আর কই মাছ, শিং মাছ বা বোয়াল মাছ এগুলোকে 5-6 মিনিট মাখলে আসলে ক্লিন হয়ে যায় একদম। তো আমি 10 মিনিট ধরে মেখেছি এটাকে, এখন আমি এটাকে আর একটু মাখবো, মেখে এখন ধুয়ে নিব আমি। সো আমি ধোয়ার ক্ষেত্রেও যেটা দেখতে পাচ্ছ, আমি এটাকে হাত ইউজ করব না, যেহেতু আমি ফুলকাগুলো এখনও ওটার থেকে ক্লিন করি নাই। ইভেন ফুলকাগুলো ক্লিন করেও যদি তোমরা ধুতে, তবুও এটা হাত না দেওয়াটাই ভালো, একদম ছিঁড়ে যায় হাত। তো আমি ধোয়ার ক্ষেত্রে এই কাঠের চামচ ইউজ করি, এটা খুবই হেল্পফুল। এটা আমি অবশ্য আমার দাদির কাছ থেকে শিখেছি। আর ছোটোবেলায় আমার দাদিকে দেখতাম, সে মাছ মাছ কাটতে এবং ধুতে খুবই পছন্দ করতেন, এবং মাছ ধোয়ার ক্ষেত্রে উনি সবসময় মাটির পাতিলে মাছ ধুতেন, খসখসে মাটির পাতিলে, এবং এই কাঠের চামচ ইউজ করতেন। তো ওনার হাত দেখে আমরা বলতাম, দাদু তোমার হাতটা এত কী করে সুন্দর, নখ হাত খুব সুন্দর, অথচ সে মাছ ধুতো প্রচুর। তো হয়তো বা এটাই ছিল তার সেই রূপের রহস্য, নখের সৌন্দর্যের রহস্য। তো আমি এটা ধুয়ে নিব, এরকম 5 থেকে 6 বার ধুবো, কারণ যে যতক্ষণ না পর্যন্ত এটার পানিটা একদম সাদা বের হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুয়ে নিব। সো ধোয়া আমার শেষ, দেখতে পাচ্ছ এটা কি কতটা পরিষ্কার হয়েছে। আগে বলেছি আমার বোলটা খাড়া হওয়ার জন্য এই বাম পাশটা অন্ধকার লাগে, মনে হয় কালো, এখনো পরিষ্কার হয়নি, আসলে তা নয়, সেগুলো পরিষ্কার হয়ে গেছে। ঠিক এই এই এটার মতোই একদম সাদা হয়ে গেছে, এই মাছটার মতো সবই সাদা হয়ে গেছে। সো দেখ, যাই হোক, আশা করি তোমাদের ভালো লেগেছে। এই প্রসেসে তোমরা যদি ক্লিন করো খুব তাড়াতাড়ি করতে পারবে, সময় বাঁচবে, যেহেতু সময়ের দাম আসলে অনেক। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে করে আমার ভিডিওটি আপলোড হলেই তোমরা পেয়ে যাও। আর আজকে এই পর্যন্তই, বাই বাই।